অনেক হাজী সাহেব জমজমের পানি সাধারণ পানির সাথে মিশিয়ে বিতরণ করে থাকেন, এটার কারণে জমজমের পানির গুণাগুণে কোনো পরিবর্তন হয় কিনা, খুব দরকারি একটা প্রশ্ন। অনেক হাজী সাহেবরা ছোট একটা জার পানি আনতে পারেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক, সবাইকে দিতে গেলে অল্প পানিতে হয় না, এই জন্য দেখা যায় অনেকে এক বালতি পানির মধ্যে বা এক কলস এক জগ পানির মধ্যে অল্প একটু জমজম মিশিয়ে ওখান থেকে বোতল ভরে ভরে অনেকের খুশি করে, আছে না নাই? এটা উচিত না। আপনি জমজম দিবেন, পরিমাণ অল্প দেন, অসুবিধা নেই, কারণ জমজম যেটা সেটা অন্য পানির সাথে মিশালে অন্য পানির পরিমাণ, ধরুন এক বোতল জমজমের মধ্যে, এক গ্লাস জমজমের মধ্যে দুই গ্লাস অন্য পানি মিশালেন, তাহলে এখানে এক গ্লাস জমজমের যে উপকারিতা এটা পান করলে, মিশ্রিত পানি পান করলে ওই এক গ্লাস জমজমের উপকারিতাটাই হবে, বাকি যেটা জমজম না সেটার উপকারিতা হবে। অতএব এটা করার কোনো প্রয়োজন নাই, যতটুকু পিওর জমজম আছে ততটুকুই দান করবেন এবং দিবেন, পরিমাণে প্রয়োজনে অল্প দিবেন, মানুষকে বেহুদা খুশি করার দরকার নাই। আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন। আসমাউল হোসনা বা আল্লাহ নিরানব্বই নাম কীভাবে আমল করতে পারি এবং কীভাবে আমল করলে সওয়াব হবে, দেখুন প্রথম কথা হলো আল্লাহ নিরানব্বই নাম, এটা আসলে বারবার আপনি পড়বেন জিকির করবেন এটার জন্য এ নামগুলো আসে নাই। আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম, মুখস্থ করার ফজিলত আছে এবং যে মুখস্থ করবে এর অর্থ বুঝবে, এর প্রতি সে ইমান আনয়ন করবে, সে জান্নাতে দাখিল হবে, ফজিলত আছে। কিন্তু এটার মূল উদ্দেশ্য হলো এ নামগুলোর প্রতি বিশ্বাস করা, ইমান আনা। যেমন আল্লাহ তাআলার গুণবাচক নাম একটা আছে কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, আপনার কাজ হলো এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলার সক্ষমতার বাইরে কোনো কিছু, আল্লাহ সব পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে একটা হলো সামিয়, তিনি সব কিছু শুনেন, আপনার দায়িত্ব হলো এটা বিশ্বাস করা যে আমার রব সব কিছু, তার কাছে কিছু লুকানো যায়, তিনি বাসির সব কিছু দেখেন, তার কাছে কিছু লুকানো যায় না, তিনি আলিম সব কিছু জানেন, কোনো কিছু তার অজানা না, এরকম গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সালাফের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করা, ইমান আনা, এটা হলো গুণবাচকগুলোর মূল কাজ। এর পাশাপাশি মুখস্থ করলে তার ফজিলত হাদিসে আছে, কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার করলে অমুক লাভ হয়, এটা তাজরিবা দ্বারা, তাজরিবা দ্বারা এটা আমল হিসাবে কেউ করতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকেই আল্লাহর গুণবাচক নামের মূল বানিয়ে নিয়েছে, যেমন প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা গেল এটা ভুল। যেমন আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে, যে নামগুলো পড়লে বারবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের ওই গুণের প্রভাবে আপনি উপকৃত হবেন, সেটা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই, আমলগুলো করেন কোনো সমস্যা নেই। তো মূল কাজ হলো আল্লাহর গুণবাচক নামের অর্থগুলো জেনে সেটার উপর ইমান আনয়ন করা, এই অর্থ সহকারে এই নামগুলো লিখে টাঙ্গায় রাখবেন নিজের অফিসে আদালতে বাসায় বারবার দেখবেন, আপনার ইমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। জমজমের পানির মতো বরকতময় জিনিস বিক্রি করা কি জায়েজ? কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল জমজম? ভাইরা আমার, জমজমের পানি বিক্রি করা জায়েজ কিনা এ বিষয়ে প্রথম কথা হলো, জমজমের যে কূপ সে কূপে যে পানি এটা বিক্রি করা, অর্থাৎ কূপের পানি কূপে থাকা অবস্থায় বিক্রি করা জায়েজ নাই, অর্থাৎ এই পানি কেউ নিতে হলে টাকা দিয়ে নিবে, এরকমটি করার বা এরকম শর্ত দেওয়ার বা সেই পানি বিক্রি করা ওই কূপে থাকা অবস্থায় ওটা বিক্রি করার কোনো অধিকার কারোর জন্য নাই এবং সেটা জায়েজ নাই। কিন্তু কূপ থেকে পানি উত্তোলন করে বোতলজাত করা হয়েছে, প্যাকেটজাত করা হয়েছে, এরপর সেটা কেউ কিনে নিল বা সংগ্রহ করলো, করে নিজের কাছে নিয়ে আসলো, পরিবহন করলো, সংরক্ষণ করলো, এই যে সংরক্ষণ পরিবহন এখানে তার শ্রম সময় ব্যয় করা হয়েছে, এখন সে নিজে যে এটা সংগ্রহ করে এনেছে, এনে সে তার কাছে রেখেছে, পরিবহন করেছে, এখানে তার শ্রম সময় ইত্যাদি যেহেতু ইনভেস্ট হয়েছে, অতএব সে এটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারে। এই ব্যাপারে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, কারোর কোনো দ্বিমত নাই। তাহলে জমজমের পানি এটা পরিবহন করার পর, বোতলজাত করার পর সেটা এনে কেউ বিক্রি করতে পারে, শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা নিষেধ না। কিন্তু সৌদি আরবের থেকে রাষ্ট্রীয় তাদের সৌদি আরব সরকার সৌদি আরব থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে জমজমের পানি পরিবহন করা বা এটা বাইরে নিয়ে যাওয়া, শিপমেন্ট করা, এটার কোনো সুযোগ তারা রাখে নাই। হাজি সাহেবদের জন্য হাদিয়া দেওয়া হয়, তারা কিনে দু চারটা নিজেদের জন্য আনতে পারে। তো সেটা আনার পর কোনো হাজি সাহেব যদি কারোর কাছে বিক্রি করেন পিওর জমজমটা, কোনো প্রকার ধোকা প্রতারণার আশ্রয় না নেন, তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়েজ কোনো কাজ না। বিশেষ করে এদেশে হাজার হাজার মানুষ আছে যারা উমরা যেতে পারেন না, হজে যেতে পারেন না, সে সামর্থ্য নেই, কিন্তু জমজমের পানি সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা উজমজম আলিমা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে খায় সে উদ্দেশ্য হাসিল হয়, কেউ অসুস্থ থাকলে এই পানি শেফার উদ্দেশ্যে খেলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য লাভ করেন, আরোগ্য দান করেন, বিধায় এই জমজম
যে গরীব মানুষ হজমরা করতে যেতে পারে নাই, তৌফিক হয় নাই, কোন হাজির কাছ থেকে তিনি নিয়ে পান করতে পারেন অথবা কিনে তিনি এটা পান করতে পারেন শেফার উদ্দেশ্যে, সেটা জায়েজ আছে। কিন্তু কোন কেউ যদি সে পানি বিক্রি করতে গিয়ে প্রতারণা করে, আসল পানির জায়গায় নকল পানি দিয়ে দেয় বা মিক্স করে দেয়, তাহলে সেক্ষেত্রে সে প্রতারণা করার কারণে অপরাধী হবে, অন্য দশটা পণ্যে যেরকম ধোকাও কর দেওয়ার কারণে গুণা হবে, এক্ষেত্রে একই গুণা তার হবে এবং এক্ষেত্রে তার দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে আমরা বলবো এ ধরনের বরকতময় জিনিস কয় টাকার দাম এটা বিক্রি করার চাইতে মানুষকে হাদিয়ে দেওয়া উত্তম, এবং হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনি আশেপাশে অসুস্থ মানুষ পরিচিত অপরিচিত মানুষকে অল্প অল্প করে দেন কিন্তু আপনি হাদিয়া দেন, এটা হলো সবচাইতে উত্তম। কিন্তু যদি কেউ বিক্রি করে শরিয়াত দৃষ্টিকোণ থেকে সেটা নাজায়েজ বা হারাম নয়। সৌদি আরবের দোকানে দোকানে সব জায়গায় বিক্রি হয়, সমস্ত উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। তবে আবারও বলছি যে বিক্রির ক্ষেত্রে প্রতারণার যেন আশ্রয় নেওয়া না হয়, আনাই হয় দু চারটার বেশি আনা যায়ও না, অতএব এটা একান্ত কেউ কাউকে প্রয়োজন কোনো জন্য দিতে পারেন। আবার বিক্রিরও প্রয়োজন হতে পারে যে কারো হয়তো আত্মীয় স্বজন নাই যে তার কাছ থেকে গিফট বা উপহার পাবে, সে বাধ্য হয়ে কিনছে শেফার জন্য, সে সুযোগ শরিয়ার দৃষ্টিকোণ থেকে আছে, এ ব্যাপারে নিষেধাজ্ঞা শরিয়ার দৃষ্টিকোণ থেকে